মামলা আটকে গেছে ইস্তেগফার পড়েন মালের সমস্যা ইস্তেগফার পড়েন পারিবারিক কলহ চলছে ইস্তেগফার পড়েন বউ কথা শুনে না ইস্তেগফার পড়েন সন্তান কথা শুনে না ইস্তেগফার পড়েন পেরেশানি লাগে ইস্তেগফার পড়েন আর যে কোনো সমস্যা নবী কয় দিয়ে ইস্তেগফার পড় আল্লাহ বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজে বের করে দুই নাম্বার নবী বলেন ও মিন কুল্লি হাম্মিন ফারজাক যত টেনশন আর পেরেশানি আছে বেশি বেশি ইস্তেগফার পড়ো ওই টেনশন আর পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন বলো যে দুর্ভিক্ষ থেকে বাঁচার কথা তো আইতাছে না বিপদ না ওইটা দুর্ভিক্ষ বিপদ না তো নবী তো কইছে যে কোনো বিপদ থেকে আল্লাহ রাস্তা বের করে দিবে তাও আলাদা করেই কইছেন নবী তিন নাম্বার নবী বলেন ওয়ারাজাকাহু মিন হাইসু লা ইহতাসিব আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন যার কল্পনাও সে কোনোদিন করে না কই কই ঘুরেন দরকার কি সারা দিন বসে বসে ইস্তেগফার পড়বেন দেখবেন যে আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিছে আপনি চিন্তাও করেন নাই চিন্তাও পড়ব না ইনশাআল্লাহ পারেন তো ইস্তেগফার পারে এটা পরীক্ষা নেব হ্যাঁ নেব পরীক্ষা ইনশাআল্লাহ আশাআল্লাহ সাহস আছে দেখা যায় তা আমি একটা প্রশ্নপত্র দিতেছি আপনারা প্রশ্নটা বুঝেন এরপরে জবাব দিয়ে প্রশ্নটা হইলো আমি ইস্তেগফার পড়ব এটা প্রশ্নপত্র আর কি আমি ইস্তেগফার পড়ব আমার সাথে সাথে আপনারাও পড়বেন আমি এক জায়গায় থামব আপনাদের যদি মনে হয় ইস্তেগফার শেষ আপনারাও থাইবেন আর যদি মনে হয় না আরও বাকি আছে বাকিটা আপনারা শেষ করেন আমি কমবো না এটাই পরীক্ষা প্রশ্ন বুঝে আসছিনি চলেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ما شاء الله بارن تو دهزا ما شاء الله الحمد لله لا حول ولا قوة كيف بورن ناي আরে পড়ছেন তো আপনারা শুনছি কিন্তু কে কে পড়েন নাই একজন দুজন দুই একজন নাই যে আমি পড়ি নাই সবাই পড়ছে সবাই পড়ছে হ্যাঁ এই কেমন হইল একজনও নাই ঠিক পরীক্ষা লইয়া তো মজা পাইলাম না আমি পড়ি নাই আয় একজন পাইলে মজা পাইতাম কিন্তু একজন পাইলাম না মজাটা কমে গেছে আমার শুনেন খেয়াল করে আমি কথা বললে এখন আপনাদের উল্টা উল্টা লাগবে এটাই স্বাভাবিক কিন্তু উল্টা লাগলেও আমাদের বলতে হবে শুদ্ধটা আপনাদেরকে শিখাইতে হবে আপনি তো জানেন না আপনার দোষ কি এবার উলামায়ে কেরাম বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার মধ্যে ইস্তেগফারের কোন শব্দ আছে কি অর্থ এটা এটার মধ্যে ইস্তেগফারের কি আছে ক্ষমা চাওয়ার কি আছে না হাদিসে একসাথে আছে জিনিসটা কোথায় আছে তা আপনি বলেন হায় হায় তা এতদিন কী পড়ছি খারাপ কিছু পড়েন নাই আমি পড়তে নিষেধ করছি না কিন্তু এটা আপনার জানা দরকার কী পড়তেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এই পর্যন্ত ইস্তেগফার শেষ তাহলে কী পড়লাম কী পড়লেন এটা শুনেন এটা আপনার জানার দরকার আছে ছাইরেন না আমি পড়া ছাড়তে বলি নাই আমি বলছি আপনি পড়েন জেনে জেনে পড়েন কী পড়তেছে ঠিক আছে কথা তাইলে আগে আগে লাহাওয়ালা চিনা লাগবে লাহাওয়ালা কি জিনিস ইস্তেগফার তো না বুঝলাম তো কি এটা বুঝতেইব না একটা হাদিস শুনেন নবী আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম যে ব্যক্তি ঘর থেকে এটা পড়ে বের হবে শয়তান তখন এক শয়তান আরেক শয়তানরে বলে এই বেটার পিছনে আর দৌড়াইয়া সময় নষ্ট করে লাভ নাই ও আল্লাহর নিরাপত্তায় চলে গেছে তখন শয়তান পালায় যায় মুহাদ্দিসিনরা বলেন বোঝা গেল লাহাওলা শুনলেই শয়তান কি করে লাহাওলা শুনলেই শয়তান এবার বুঝেন একদিন কি পড়ছেন আপনার বাড়ির সামনে একটা পাগলা কুত্তা খালি ঘুরে যায় না যাকে পায় তাকে কামড়ে একদিন আপনারও কামড় একটা দিস কামড় খাইয়ে দৌড়াইছেন হুজুরের কাছে হুজুর কুত্তা কামড়াইছে একটু হুদিয়া দেন হুজুরকে সব জায়গায় ভু কামড়ে রে একটা মলম আছে তুই লয়ে যা তো মলমটা লাগাইছে সাথে সাথে ভালো হয়ে গেছে হুজুরকে মলমটা সাথে রাখিস যেহেতু তোর বাড়ির সামনে কুত্তা যায় না
আবার কামড়াইলে লাগায় দিবি, লাগায় দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। তাহলে আপনি কি পাইছেন, কুত্তার কামড়ে লাগানোর জন্য একটা স্পেশাল মলম, যে মলম লাগানোর সাথে সাথেই কামড় কি হয়ে যায়। এখন এমন কোন চালাক বান্দা এখানে আসেননি যে মলম যেহেতু আছে তো কুত্তারে ডাকবেন কুত্তা কামড় দে, মলম না আছে, মলম না আছে, ইচ্ছা করে কামড় খাবে খাবেন না। তাহলে মলম কি জন্য, কামড় দিলে লাগাবে, মলম কি জন্য, তার মানে মলম দিয়া তো কুত্তা ঠেক দিতে পারতেছে না, কুত্তা কামড়াবে, মলম হইল কামড়ানোর পরে লাগানোর জন্য। আগেরটা কি করবে, কুত্তা যে যায় না, কামড় তো খাইবেন না আপনি কইলে। এখন কুত্তা তাড়ানোর জন্য মলম দিয়া কাজ হবে, মলম দেখাইলে কুত্তা দৌড় দিব, তো কি করা লাগবে, লাঠি লওয়া লাগবে, সাবাস কি লওয়া লাগবে, একটা লাঠি লওয়া লাগবে, তো এখন লাঠি লও, লাঠি পামু কই, তো এইবার বুঝে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শয়তান কুত্তার কামড়ে লাগানোর জন্য তওবা নামক মলম। মলম তো পাই গেলাম কিন্তু কুত্তা যে আবার কামড়াইব, আবার যেন না কামড়ে একটা লাঠি লন, তো লাঠি পামু কই, কই যে লাহাওলা লাঠি আছে দেখলি কুত্তা দৌড়ায়, তো লইছে লাঠি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতদিন পড়তেন জানতেন, আপনার কাছে জিনিস আছে একটা খালি মজা, আজকে থেকে পড়বেন কিন্তু জানবেন আমার হাতে এখন খালি মলম না রে শয়তান, থরে দৌড়ানি দেওয়ার জন্য লাঠিও একটা আমার কাছে আছে। বুঝে আসছে কথা, বুঝে আসছে কথা, এবার আমি বলি আপনারা নাম বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আহা, নাম বলেন, নাম বলেন, এতক্ষণ যা বসছিলেন, নাম কি, মলম, তওবা নামক মলম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি কি, এটার নাম হলো টু ইন ওয়ান, একের ভেতরে দুই। এতদিন জানতেন আছে কি কয়টা, আজকে থেকে জানবেন আপনার কাছে অস্ত্র আছে কয়টা, একটা আছে মলম আর একটা আছে লাঠি, একটার কাম হইল শয়তানের মাথা ফাটানো, আর একটার কাম হইল শয়তান যদি আমার মাথা ফাটায় তো লাগানো। বুঝে আসছে, একটা দিয়া শয়তানরে লাগাইবেন, আর একটা রাখবেন শয়তান যদি আপনারে লাগায় তো মাথায় লাগাইবেন, মনে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন একটা পড়ার মধ্যে আলাদা একটা মজা আসবে, আসবে না ইনশাল্লাহ, আগের থেকে আর একটু ভালো মজা পাইবেন না এখন পড়ার সময় ইনশাল্লাহ, পড়বেন না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো দুই জিনিস পাইলাম আজাব আর গজব ঠেক দেওয়ার জন্যে, এক নম্বর হচ্ছে সুন্নতের জীবন, দুই নম্বর বেশি বেশি ইস্তেগফার, মনে থাকবো ইনশাল্লাহ। তিন নম্বর একটা হাদিস শুনে আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাওদুখি মাসা ওয়া তারুহু বিতানা। নবী বলেন তোমরা যদি আল্লাহর উপর কারো উপর পুরোপুরি ভরসা করো, কত না, অর্ধেক আমেরিকা অর্ধেক আল্লাহ, অর্ধেক চীন অর্ধেক আল্লাহ, অর্ধেক ভারত অর্ধেক আল্লাহ, অর্ধেক বিশ্ব ব্যাংক অর্ধেক আল্লাহ, কদ্দুর কথা বলেন, আল্লাহর নবী বলেন তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো তো আল্লাহ পাখিরে যেভাবে রিজিক দেয় তোমাদেরকে ওইভাবে রিজিক পাঠায়া দিবেন। পাখিরে কেমনে রিজিক দেয়, তো নবী বলতেছেন দেখো না, পাখিটা সকালে খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যায় যখন বাড়ি ফিরে তখন তার পেটটা ভরা থাকে। কারণ কি, কারণ পাখি ঘর থেকে বের হওয়ার সময় সকালে আমেরিকার সাথে যোগাযোগ করছে, ভাই খিদা লাগছে ত্রাণ পাঠায়া দেন, চীনের সাথে যোগাযোগ করছে, ভাই রে খিদা লাগছে দুগা চাল পাঠায়া দেন, প্লাস্টিকেরটা পাঠায়েন না, ভারতের সাথে যোগাযোগ করছে, ভাই ও কত ইলিশ খাওয়াইলাম দুগা গম পাঠায়া দেন, পচা গম পাঠায়েন না, ঠিক পাখি যোগাযোগ করছিল, হ্যাঁ হ্যাঁ কারোর সাথে যোগাযোগ করছে, বের হয়েছে শুধু কার উপর ভরসা, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে সে বের হয়েছে, না খাইয়া আসছে না খাইয়া, বলেন না খায়া না খায়া, তা আল্লাহ যে পাখিরে কোনো মাধ্যম ছাড়া, আমেরিকা ছাড়া, বিশ্বব্যাংক ছাড়া, চীন ভারত ছাড়া, যে পাখিরে আল্লাহ খাওয়াইয়া বাঁচাইতে পারেন, ও মানুষ
আপনাকে আল্লাহ খাওয়ায় বাঁচাইতে পারেন কিন্তু শর্ত হইল কি করতে হবে আল্লাহর উপর হ্যাঁ সাবাস জোরে জোরে কোন আল্লাহর উপর পুরোপুরি ভরসা আপনা পুরোপুরি ভরসা কার উপর কয়টা গেল বলেন কয়টা গেল অনেক আছে আমি আপনাদেরকে অল্প পাঁচ ছয়টা মুখস্থ করে যেন মনে থাকে এক নাম্বার সুন্নতের জীবন দুই নাম্বার তিন নাম্বার ভরসা শুধু কার উপর চার নাম্বার একটা শিখাইছো চার নাম্বারটা বুঝার আগে আগে কিছু কথা বুঝালো না আমিও আমার পিকচার মধ্যে একটা সালা বাইন দিলাম যেন না আসে কিছু আর কি বুঝেন না আপনাদের এদিকে পোস্ট অফিস আছে নি ডাকপিয়ন তো চিনেন তাইলে ডাকপিয়ন চিঠি লয়ে আইলে কোনোদিন ডাকপিয়ন রেপিটাইছেন না মাশাআল্লাহ আপনারা তো খুব ভালো মানুষ ঢাকায় দুই পোলায় লাগছে মারামারি একটাই মায়ের খাইয়া বাইক যায় চিঠি লাগছে তখন তো মোবাইল আসিল না চিঠির মধ্যে কি লেখছে ঢাকায় ভাষায় তবে আমাকে মহল্লায় তোরে পায় লই খাও ডাকপিয়ন চিঠি লয়ে আইছে ভাই তোমার চিঠি চিঠি খুইলাই যেই দেখছে লেখা হবে আমগো মহল্লায় তোরে পায় ওই খালাম লগে লগে চিঠিটা ছিঁড়া ডাকপিয়ন রে মাসে চটকাম জিদ্দন কি করবো শুনতে পারতাস না মারছে ডাকপিয়ন যখন তো দেখি ডাকপিয়নের দোষটা কি কথা কন আবার কন তোর হেডম থাকলে যে চিঠি পাঠাইছে হেরে যায় ধর ডাকপিয়ন পিটা স্কেট এবার বুঝা শুনে কন যারা ডাকপিয়ন পিটায় সুস্থ না পাগল বুঝা জবাব দিয়েন পরে ঘুরতারবেন না কিন্তু ডাকপিয়ন যে পিটায় সুস্থ না পাগল ডাকপিয়ন ধরতে চায় মারতে চায় বাইন্দা রাখতে চায় সুস্থ না পাগল আসলে বুঝে কইছেন তো যাক তাহলে সালাটা বান্দা হইছে আমার মাশাআল্লাহ দোস্ত আমরা মোল্লা মুন্সী মানুষ আল্লাহ আল্লাহ রসুলের ডাকপিয়ন আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো আপনাদের কাছে পৌঁছাইয়া দেই আপনার পছন্দ না হইলে চিঠি যে আল্লাহ পাঠাইছে যে আল্লাহরে ধরেন মোল্লা মারতে আসেন মোল্লা ধরতে আসেন এগুলো কোনো অভ্যাস বলেন বলেন এগুলো কোনো অভ্যাস কাজী যে মোল্লা মারে মোল্লা ধরে সে সুস্থ না পাগল কথা কন ঠিক কিনা দিন আর শরিয়ার কথা বললে যদি কেউ মোল্লা পিটাইতে আসে হুজুর মারতে আসে বুঝা গেল মাথা ঠিক নেই কথা বলেন না কথা বলেন না তো এবার আগানো যায় সামনে কিছু কথাবার্তা ভালো করে বুঝেন আমি অনেক দূর দিয়া যাবো কাছে দিয়া গেলে তো আপনারা থাবা মারে থাবা মারতে না পারেন আমি অনেক দূর দিয়া যাবো বুঝে লইয়া আপনি একটা ঘরের মধ্যে বসা দরজা খোলা জানালা খোলা ফকফকে আলো আছে আপনি কি করলেন যায় দরজাটা লাগাইয়া দিলেন জানালাটা বন্ধ করে দিলেন দেখেন যে অন্ধকার হয়ে গেছে ওই ভেন্টিলেটর দিয়ে একটু আলো আসে ওইটারও বন্ধ করছে দেখেন যে দরজার সিপা দিয়ে একটু আলো ঢুকতেছে ওটারও বন্ধ করছে এমন দেখেন পুরা ঘর অন্ধকার ভয়ে ভয়ে চিন্তা করতেছেন ঘরটা অন্ধকার হলো কি জন্য আপনারা বলেন তো কি জন্য এটা কার হাতের কামাই বলেন কার হাতের কামাই নিজের হাতের কামাই বলেন না এর জন্য দায়ী কে অন্ধকার হওয়ার জন্য দায়ী কে বন্ধ করছে কে ভয়ে ভয়ে চিন্তা করতেছে ঘরটা অন্ধকার হয়ে গেল কি জন্য এনে কোনো মোল্লা ঘর ষড়যন্ত্র আছে কার ষড়যন্ত্র আবার কয় না এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমার ঘর অন্ধকার কি কারণে কার কারণে আর আমি বয়ে বয়ে চিন্তা করতেছি কার কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বুঝেন না কথা আসলে অন্ধকার হয়েছে কার হাতের কারণে আর আমি চিন্তা করতেছি কোন যুদ্ধের কারণে কথা কন না রাগ আমেরিকায় থাকে এক চাস্ত ভাই হেরে লাগাইছে ফোন ভাইয়া কিছু রে আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে একটু আলো পাঠাও তোমরা তো প্রযুক্তিতে কত আগায় গেছো মোবাইল একটু আলো পাঠায় দাও আমেরিকার ভাই দিছে এক ঝাড়ি বেড়া ফাজিল তোর ঘরটা চাই দেস না এখন আলো লাগবো আমার কাছে আইসস কহ আমার বাপের কিনা ঘর আমি তোমারে দিয়া লাগি বুঝালো এন কথাবার্তা আমার বাপের কিনা ঘর আমি তোমারে দিয়ে দিই একটু আলো চাইছি তুমি ঘর চাও ভাগ যে কইছে যাও তোরে লাগবো না কেন ও চীন থাকে আমার এক ফুফাতো ভাই আছে না তোরে দিয়ে কি দরকার দিছে চীনের ফুফাতো ভাই রে ফোন ভাইয়া ঘরে তো আলো নাই তোমরা তো সব দুই নম্বরই তো এক নম্বর আমগর একটু আলো পাঠায় দাও মোবাইলে আমেরিকান ভাইয়ের কাছে গেছিলাম হ্যাঁ ধমকায় বিদায় করছে হ তুমি তো হ্যাঁ ধমক খাইলি আমার কাছে কই ধমক খাইলে হ্যাঁ ধমক খাইলি আমার কাছে আয়ো পিছনে যা দিছি আগে হেঁটি দে ধমকায় ডমে হ্যান্তিও বিদায় করছে তোকে কাউরে লাগবো না কেন ভারত থাকে আমার এক দুলাভাই আছে না হ্যাঁ রে ফোন তো দিছে দুলাভাই রে ফোন দুলাভাই ইলিশ তো কত খাইলে এইবার তো আমি বোধ বসছি একটু আলো পাঠায় দেন দুলাভাই কে তোরে দিতে দিতে আমি শেষ কত দেওয়া যায় আরে কত দেওয়া যায় সরান্তে কত
তোমার কাউন লাগবে এখন কি করবা কাউন হুজুর আছে না এবার হুজুরের লগে আলোচনা সালাম হুজুর গর্ত অন্ধকার হয়ে গেছে হুজুর কি জন্য দরজা খোলা না বন্ধ বন্ধ আল্লাহ জানালা বন্ধ আরে আল্লাহ তাড়াতাড়ি দরজা খোলেন জানালা যা দরজা খুলছে দিবাল জানালা খুলছে পুরো ফকফকা আরে সহজ কামের জন্য আমি আমেরিকা দৌড়াইলাম চীনে দৌড়াইলাম রাশিয়ায় দৌড়াইলাম ভারতে পৌঁছলাম ইন্না লিল্লাহ এত সহজ কাম ও দোস্ত দুনিয়ায় আমার আপনার আজাব আর গজব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আসে না এগুলো আমাদের হাতের কাজ এগুলা কি এগুলা কি এই আজাব আর গজব ঠেক দেওয়ার জন্য বিশ্বব্যাংকে ধরলে লাভ নাই আমেরিকারে ধরলে লাভ নাই চীন ভারতরে ধরলে লাভ নাই আল্লাহর আজাব ঠেক দেওয়ার ক্ষমতা কারো নাই কথা বলছি কিনা তো কি করতে হবে আজাব ঠেক দেওয়ার জন্য কি করতে হবে বলে রহমত আর বরকত আসার যে দরজা বন্ধ করছো ওইটা খুলে দাও রহমত আসার যে জানলা বন্ধ করছো ওইটা খুলে দাও তো এটা খুললে দেখবা আল্লাহ রহমত আর বরকত এই পরিমাণে ঢুকবে যে দেশ আর দুর্ভিক্ষের মুখ দেখবে না আজাব আর গজবের মুখ বলে জানলার দরজা কি বন্ধ করলাম তো আল্লাহ তাআলা বলতেছেন আমি তো ডাক পিয়ন নিয়ে আসলে কথা কা আল্লাহ বলেছেন সূরা আরাফ কোন সূরা আয়াত 96 বলে আল্লাহ বলে ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ বলে নিশ্চয়ই জনপদের মানুষগুলো যদি ঈমান পাক্কা করে গুনাহ ছেড়ে কি ছেড়ে দেয় কি ছেড়ে দেয় গুনাহ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি আসমান আর বরকতের দরজাগুলো খুলে কাজী দেশকে আযাব আর গজব থেকে বাঁচাতে হলে প্রকাশ্য গুনাহ যার কারণে আযাব আর গজব আসে ওগুলা বন্ধ করেন সিনেমা হল বন্ধ করেন গানের আড্ডা বন্ধ করেন হতের আড্ডা বন্ধ করেন জুয়ার আড্ডা ক্যাসিনো বন্ধ করেন আলেমদেরকে ছেড়ে দেন দেখবেন তো সাজ আবার খজব আসছে কথা ঠিক কিনা বলে বুঝতেছেন কথাবার্তা আমরা রাষ্ট্র চালাই আপনারা কেউ চালান আমি চালাই কিন্তু আমাদের প্রত্যেকের একটা ছোট্ট রাষ্ট্র আছে যার যার ঘর আমি ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এই পোস্ট আপনি ছাইরেন না বেডিরে দিবেন ঘরওয়ালি রে বিবি রে স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী যা যা চায় সব দিয়ে লাইবেন খালি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্বটা আপনার কাছে রাখবেন ঠিক আছে কথা কোরআনের কথা আমার কথা না সূরা নিসা 35 আয়াত আর রিজালু কওয়ামুন খুলে দেখেন 34 আয় মালিক সারা দুনিয়া যদি দুর্ভিক্ষে আক্রান্ত হয় আমি যদি আমার ঘরটারে গুণামুক্ত রাখতে পারি আমি চ্যালেঞ্জ করি ওই ঘরে আজাব আর দুর্ভিক্ষ আসতে পারে সারা দেশের খবর মারতে নিজের ঘরটারে আগে গুণামুক্ত করেন অন্তত আমাদের ঘরে আজাব আর দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ কারণ আল্লাহর ওয়াদা আমি ওই ঘরে আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব আল্লাহ বরকত আর রহমতের দরজা খুললে গজব আসবে দুর্ভিক্ষ অভাব আসবে আসতে পারে অসম্ভব কয়টা গেল চারটা বলেন এক নম্বর পড়া মুখস্থ করাইতেছি আজকে ওয়াজবাদ বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর পুরাপুরি লাগাইতে হবে নাহলে ঝামেলা ভরসা তো এখনো করে কদ্দুর পুরাপুরি না হইলে কাম হইব না চার নম্বর গুণা ছাড়া বলেন পাঁচ নম্বর আর ছয় নম্বর একটা হাদিস ওই জ্বর দুইটার দুইটা একটার মধ্যে ঢুকাইয়া দিছে এতক্ষণ যারা ওঠো নাই ওঠো নাই এখন পর্যন্ত কেউ আলহামদুলিল্লাহ কিন্তু এখন থেকে বুড়াদের ওঠার অনুমতি আছে কষ্ট হলে চলে যাবে মাজুর মানুষ চাপ থাকলে যাবেন গা কিন্তু কোনো জুয়ান পলাপে না এখন থেকে আমি কথা শেষ করা পর্যন্ত আর উঠতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ তুই লাগলে জায়গা নষ্ট কর আমরা সাফ করার ব্যবস্থা করুন কিন্তু উঠবি না ঠিক আছে দুইটা কথা একটা হাদিসের মধ্যে এই হাদিসটা শোনার আগে একটা জিনিস বুঝেন প্রত্যেকটা মানুষের ন্যাচারাল দুইটা চাওয়া আছে স্বভাবসুলভ চাওয়া সেটা হচ্ছে সে লম্বা বয়স চায় কি চায় বেশি দিন বাঁচতে চায় কোরআনের কথা মুশরিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন না লাউ ইয়ামারু আলফাসানা প্রত্যেকটা মানুষ চায় আমার যদি 1000 বছর বয়স হয় এটা একটা চাওয়া আরেকটা চাওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষ ধনী হতে চায়
ইয়ালাই তালা নাম ইসলাম আউতিয়া কারুন। প্রত্যেকটা মানুষ বলে আহারে আমারও যদি কারুনের মতো ধন দেওয়া হইতো, আমি যে এত বড় বড় লোক হইতাম। এই দুইটা চাওয়া প্রত্যেকটা মানুষের। নবী আলাইহিসসালাম আমাদের এই চাওয়া সম্পর্কে জানতেন না, জানতেন আল্লাহ জানাইছেন। তো নবী আলাইহিসসালাম আমাদেরকে বলেন, এরে আমার উম্মত, এই দুইটা চাওয়া যদি কেউ পুরো করতে চাও তো কাম খুব সহজ, তুমি দুইটা কাম করো। চাওয়া কয়টা, কাম কয়টা? নবী আলাইহিসসালাম বলেন, তুমি দুই কাজ করবা, আল্লাহ তোমার এই দুই চাওয়াও পুরো করে দেবে। মুসনাদ আহমদের রিওয়ায়াত 13401 নম্বর বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন আন্নাহু কাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أحب أن يمد له في عمره وأن يزاد له في رزقه فليبر والديه وليصل رحمه أو كما قال عليه الصلاة والسلام. نبي عليه السلام بولت কেউ যদি নিজের বয়স লম্বা হোক এটা চায়, সম্পদ বাড়ুক এটা চায়, সে যেন দুই কাজ করে। এক নম্বর, সে যেন মা বাবার সাথে সদাচরণ করে। দুই নম্বর, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন না করে, মজবুতভাবে আঁকড়ে ধরে রাখে। কয় কাজ ভাবতেছেন, এত সহজ দুই কাজ না? আমার নবী জেনেছেন, বুঝেছেন এই সমাজের ভয়ঙ্কর দুই ভাইরাসে। আমার নবী দুইটা আঙ্গুল দিয়েছেন যে এই ভাইরাস মুক্ত নিজেকে বানাও, আল্লাহ তোমাকে বয়সও বাড়াইয়া দিবেন, আল্লাহ তোমার সম্পদও বাড়াইয়া দিবেন। দেখেন, লম্বা আলোচনার সুযোগ নাই আমার তো, আসলে আগেও মাহফিল পরেও মাহফিল, মাঝখান দিয়ে আপনাদের ইয়াসিন ভাই আল্লাহর বান্দা ইচ্ছিপা দিয়া বলে একটু সময় দিয়ে যায়, ঠিক আছে, আবার চলে যেতে হবে সেই মাধবদীর কাছে। সারাদিন এই চক্কর, মানুষের চাপ আর সইতে পারতেছে না, আল্লাহ যেন শক্তি দেয়, দোয়া করেন আপনারা শক্তি। আমি দুর্বল মানুষ, গলার দিক থেকে খুবই দুর্বল, দেন না কথা কই, কত মানুষ কত টাইনে টাইনে কত সুন্দর করে শোনায় কথাবার্তা, আমার তো সেই শক্তি নাই, যোগ্যতা নাই, যা আছে বাস ক্লাসের মতো পড়াইয়া দিই, এইটাই আমার ইচ্ছাই। ভাল লাগলে শুনবে, না বললে যাবে না, কী আসে যায়, কত ভালো ভালো বয়ান শুনে মানুষ উঠে যায় শুনুক যায়। তো আমার জন্য দোয়া করেন, আমি লম্বা সময় থাকতে পারবো, এই জন্য কথাটা বলা। এই সমাজের এক ভয়ঙ্কর ভাইরাস হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ। কিসের মহাদ্দিস, কিসের মুফতি, কিসের শেখুল হাদিস, কিসের খতিব সাহ, কিসের পীর সাহ, সব এখন এক কথা, হুজুর পোলাবাইন কথা শুনে না, ঠিক নি কথা? আপনাদের তো সব ঠিকঠাক আছে তাই না? কথা কন না যে আয়,